আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিমা তিথি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। সম্মেলনে বড় পরিবর্তনের সম্ভাবনা কম বললেন কাদের। মেট্রো রেলে গতি ফিরছে মিরপুরে, ঘুরে দাঁড়ানোর আশায় ব্যবসায়ীরা। জাতীয় নির্বাচনে 50 আসনে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা আছে জানিয়েছেন সিইসি। মায়ের জানাজায় ডান্ডাবেড়ি পড়ানো মৌলিক মানবাধিকার পরিপন্থী, মানবাধিকার কমিশন। কিছু দেশ মানবাধিকারের ধোয়া তুলে সরকারকে চাপে রাখতে চাচ্ছে। আবাসন মেলায় বেড়েছে দর্শনার্থী, অফারের ছড়াছড়ি। ডিএসইতে 29 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। 68,000 শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির হারুন। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।